मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश क्यों मलिन मुखे जानो मा আমি বগুড়ার আশা নিয়ে এসেছিলাম তোমাকে পুত্রবধূ করে নেওয়ার জন্য কিন্তু তোমার আরফিত আমাকে তিনটি কঠিন শর্ত দিয়েছে কি শর্ত দিয়েছে প্রথম শর্ত দিয়েছি তোমাদের বাড়ির পশ্চিম পাশে নাকি 80 হাত লম্বা একটি তাল গাছ আছে সোনার খড়ম পায়ে দেব তো এসে পাইছালে এই যে কমিটি হয়ে গেল পাইছালে নাকি তিনবার ওই হলো আবার নাম তো হবে তাই মশাই এই নিন আমার মাথার কেশ হ্যাঁ এই কেশটা নি হ্যাঁ সেই তাল গাছে ঘুরে যাবেন হ্যাঁ बेहुलर नाम तीन बार नोबे और सारा दुनिया मानुष देख बे आपने उड़चेन अरे नाम चेन उड़चेन अरे नाम चेन वाह चमत्कार अरे कौन शर्त दिए थे हाँ अरे किस शर्त दिए थे तुम्हारे बारी दक्षिण पाशे ना क्या कि दीजिए आचे और दीजिए तो ना कि कोमी तो रे दूध ती भरे दीते हुए ताकि कोई संभव बलो इरादा सुनी संभव ना कारण मना है इधर अमर बाबा आपने कौन एक्टिव फैक्ट दिए थे ताऊ होते पारे अरे कौन আপনি কেউ জানি না দেখে আচ্ছা ঠিক আছে আপনি সেই এক পালায় দিয়ে ফেলবেন দেখবেন আন্টি আর আমি সমান সমান হয়ে গেছি বাহ চমৎকার তাহলে তাই মাস আমি এখন চলে যাই কেউ দেখলে অসুবিধা হতে পারে আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন আশীর্বাদ করি মা দীর্ঘজীব হও দীর্ঘজীব হও चादर मत लक्ष्मी मे के भलोबेसेमन लक्ष्मी मे जो पुत्र बोध हमार घरे जाए घर आलो आलोकित होती भ्रष्ट उत्तर दे बहुला पुत्र बोध कर सकल पस्ते राजी हो गए वास्तव सुनते स्वप्न देखी হ্যাঁ বেয়াই মশাই
আমি আপনার বাড়ির পশ্চিম পাশে ওই আশি হাত লম্বা তাল গাছ তৈলের বাটি হাত নিবে সোনার খরম পায়ে দেবে সাতবার উঠবো আর সাতবার নামবো এবং আপনার ওই দিঘিটা আমি কবিতরের দেবকে ভরে দেব এবং আপনি একটি নিত্যির ব্যবস্থা করুন নিত্যির এক পাল্লায় থাকবে মা বেহুলা অন্য পাল্লায় আমি দেবো স্বর্ণ আর আপনার কন্যা মা বেহুলার ওজনের স্বর্ণ দেব মা বেহুলাকে আমি পুত্র মধু করে নিয়ে আগামী রবিবার সন্ধ্যা 6:30 একটা গুদলি লগ্ন আছে আর সেই শুভ লগ্নে আপনি আপনার কন্যা মা বেহুলাকে বদরূপে সাজিয়ে রাখবেন আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে আমি যখন চাঁদ সদাগরের সাথে কথা দিয়েছি আর বিলম্ব না করে আমার মেয়েকে বিয়ে সাজন সাজিয়ে তোকে এক মুহূর্তে আই কে আসিস মা বেহুলাকে বিয়ে সাজন সাজিয়ে দে বেহুলা মাগু মা বেহুলা বেহুলার মা মা বেহুলাকে বেহুলা তুমি হাসি মুখে বিদায় করে দাও মনে আমি তোমাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো বেহুলা না ওকে বেহুলা না তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ও বাচ্চা মানুষ তাহলে আরো মন ভেঙে যাবে তাই বলছি কি তুমি ওভাবে ভেঙে না পড়ে ওকে হাসি মুখে তুমি বিদায় করে দিয়ে দাও গাছো মা গর্ব নিয়েছি সেই পরে বাড়িতে যেতেই হবে দুঃখ করে আর লাভ হবে না মা তুমি তো আমার বাবার হাত ধরে এই বাড়িতে নতুন বউ সেজে এসেছে বাবা ওগো মা তুমি অমর করে কথা বলো না মা তুমি যদি অমর করে চোখের জল ফেলাও তাহলে আমি তোমার এই দুঃখের মাকে আমি কিনে শান্ত রাখতে রাখবো তোমার সাথে আমাকে হাসি মুখে বিদায় দাও ভোগে মরা ব্যথা নেই তোমাদের ছেড়ে আজ এই বেহুলা এই স্বামীর বাড়ি চলে যাচ্ছে তোমরা শুধু এই বেহুলাকে আশীর্বাদ করো বাবা ঠাকুর আমার একটু হয়ে গেল ঠাকুর
Thank you.